ও খালা কখন এলিয়া? আসসালামু আলাইকুম, নমস্কার। যারা আছেন কাছে তাদের জন্য আমার প্রণাম আছে, যারা আছেন মাঝে তাদেরকেও প্রণাম দেয়া সাজে, যারা আছেন দূরে তাদেরকে প্রণাম দিলাম ছুঁড়ে ছুঁড়ে, আর যারা আছেন বাড়িতে প্রণাম পাঠাবো ম্যাচ দেওয়া দাওয়াতে। পরানের বীরে ও তোর পাছাই কেনে সুতা, কে লক্ষণ দা ভালো করে বলো। পরানের বীরি রে ও তোর পাছাই কেনে সুতা, পরানের বীরি রে ও তোর পাছাই কেনে সুতা।
তবু কেন মায়ের চোখে জল, মায়ের চোখে তাহলে তোর ঢ্যামনা পেঁয়াজটা দে, কেন হয়নি ভুল করে অন্য বাড়ি ঢুকলাম না কি? পেঁয়াজ নাই, লঙ্কা নাই, পাত্তা ভাত খাবার টাই কুটুম। আরে নমস্কার নমস্কার বিয়ান, নমস্কার নমস্কার, আরে বিয়ান ভালো আছেন তো? আরে নমস্কার বিয়ান, নমস্কার নমস্কার, আরে ছোট ভাই ভালো আছেন তো? বিয়ান সবাই ভালো নাই, ছোট বিয়াই সবাই ভালো নয়, আরে বিয়াই ভালো আছে তো? এদের ছোট ভাই যেখানে সেখানে হাত দিতে, আরে বড় বিয়াই এটা তাহলে আপনার ছোট ভাই তো? আমার মায়ের আ জায়গায় হাত, শালার বেটা শালা তোকে কেটে হাবে মা মারছিস কেন? এখন এক চোর মেরেছি, এবার একেবারে বেশি করে মারব। কেন মারবি? তুই মারছিস কিসের জন্য? কাকে মারবো না, ওই যে আমার বিয়াইকে। ও শালো বলছে আমি বাপের ভাই, আবার তোর আ জায়গায় হাত, শালোকে কেটে হারাম জাদা কুতাগা। শোন না, শুনে না খালি, কে জানিস কে এটা? ফেল আগে ফেল, তাড়াতাড়ি ফেল। ওটা কে জানিস? ওটা তোর শ্বশুর। অসুর? অসুর না, তীর শুনলি আয় বধ করে দি। শ্বশুর? আমি তো বলছি অসুর। ও বুঝিস না, তোর কাকা শ্বশুর। এইবার বুঝেছি, আগে বলবি তো যে ওটা পাটা শ্বশুর। পাটা পাটা শ্বশুর না, সাংঘাতিক মাঙ্গাতিক কথা। সেই তোর বউ এখন বড় হয়েছে, মনে হয় জামাই সামনে সামনে জামাই সুস্থ
থাকি, তাই মনে হয় জামাইকে নিতে এসেছে। এটা আমার বউয়ের কাকা। হ্যাঁ, কাকা শ্বশুর। আমার শ্বশুর মান সম্মান সব হারিয়ে দিলি। ওরে মুখ দেখাবো কি করে? আরে মুখ তো নাই, মুখ মুখ। বসতে বল, বসতে বল, বসুন। বিয়ে বসুন, আয় বসেন। তোর কোনো মান সম্মান কেন আছে? আগে বলবো তোর তো শ্বশুর। মানে বারে দেবে আমাকে আপাতত রহমান। এবার কি হবে? কেন কি হবে? কি করবো? ও তার মানে মান সম্মান। শোন, তুই তো জানিস না, না দেখে শুনে বলেছিস। এক কাজ কর, তোর কাকা শ্বশুরের গলায় গামছা দিয়ে হাত জোর করে বল, ও গো আমার ধর্ম অবতার, আমি বুঝতে পারিনি, ভুল করেছি, ক্ষমা চাই নি, যা। কাকা শ্বশুর গো, ও গো আমার ধর্মের মায়ের ভাতার। ধর্মের মায়ের ভাতার? মা বললো মা। এটা কেমন কথা? আরে ধর্ম অবতার। অবতার? আমি মনে করেছি মায়ের ভাতার। না না, তোমার মায়ের ভাতার। ধর্ম অবতার? পাঁচ টাকা বালা ক্যাডবেরি মূর্খ পালে ফেলাম। ইঞ্জারিতে গাল দিচ্ছে। আপনি জানেন মশাই, আই এম এ ট্রেনিং স্টুডেন্ট। ইয়েস গুতম বালহাস। এবার কোন কথা রে বাবা? এর মানে জানেন কি? আই এম এ ট্রেনিং স্টুডেন্ট, বিএপিটি টিএফএল, ইউরিয়া, কুরকুরি, ফসফেট, অ্যাসিড, কেটাও তো। এটা আবার কেমন? এই জন্য বলেছিলাম, আমি অশিক্ষিত, আমার মূর্খ, এখনো লেখাপড়া জানে না। সতন্দ্রা কচার ডাল পটাম দা পিঠ লাফিক বেড়া। এবার তার মানে আপনার যা ব্যবহার, সতাম করে কচার ডাল ভাঙবো, পট্টাম করে আপনার পিঠে মারবো, আপনি তো ধরলে আমাকে খুব কেলাবেন, লাফিং দা বেলা, বেলা লাফিয়ে পালিয়ে যাবেন। মায়ের গুদাম উদাম বাদাম। বাদাম বানান এটা? আপনার শাশুড়ি গোল ছাগল। এর কেমন কথা? ওই যে গোল গোল মোটর কলায় দাঁতে ভাঙা না। তোমার মা ভাতার চিনে না। ঠিকই বলেছ, বাবার সামনে কাকা শ্বশুর এত বড় কথা বলছে। বাবার রাগ তোর জন্য বলছে। ও জামাই দে শ্বশুরের সঙ্গে তোর মাকে পাঠিয়ে দে। জামাই নিতে এসছে, শাশুড়িকে নিয়ে গিয়ে মাকে নিয়ে গিয়ে কি করবে? কিন্তু ঘরে তোমার কেউ থাকবে না। একটা গাড়ি? এই আমি তোমাকে একটা প্রশ্ন করবো, ঘরে ভিতরে কেউ থাকবে না, তুমি একা থাকবে। আমি একা? হ্যাঁ। প্রশ্নের উত্তর দেবো? হ্যাঁ। মা উদ্রিস চলে যাবো। বাবা ইদ্রিস। সেই গাড়িতে আছে একটাই প্যাসেঞ্জার,
সেই গাড়ি কখন কোন সময় কোন রাস্তা দিয়ে যায়? একটা গাড়ি চারটা ড্রাইভার, তাতে আবার একটাই প্যাসেঞ্জার, আটটা চাকা, আর আটটা চাকা ছাড়া মালিক মরে যাবে তো। সেই গাড়িটা গন্তব্যস্থান কোথায়? কোথায়? একটা গাড়ি মরার খাটিয়া, একটা প্যাসেঞ্জার, সেটা হচ্ছে খাটিয়ার উপরে লাশ। এটা ঠিক, চারটে ড্রাইভার চারজনের কাঁধ, আর চার দুগুণে আটটা পা, আটটা চাকা। ঠিকই বলেছো জামাই, দারুণ হয়েছে। তাই তোমায় নিয়ে যাবো, আপনিও যান, বাবাকেও নিয়ে যান, আপনার এক হাত ধন, বাবা তোমারও এক হাত ধন। কেমন কথা, এক হাত ধন? কলতলায় সাবান রাখা রয়েছে, সাবান দিয়ে এক হাত ধন, এক হাত মানে এক হাত ধুবো তারপরে খাবো, তাই না? আরে বাবা কথা শর্ট করে বলে দাও। হ্যাঁ তাহলে বিয়া জামাই, তুমি সেদিকে যেসো বিয়ান, চললাম এসো। ওমাতে দে দে রে আমাকে সাজিয়ে দে, ওমাতে দে দে রে আমাকে সাজিয়ে দে, ওমাতে দে দে রে আমাকে সাজিয়ে দে। নমস্কার, লোকজন নেই, কমিক এখানে শেষ করলাম।